হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সাবর্নি তোমরা দেখছো আমার চ্যানেল সাবর্নি লাইফ আনকাট উইথ পেডস আমি আমার পের্টসদেরকে খুব ভালোবাসি মানে ওদের সাথে থাকি সারাদিন ওদেরকে নিয়ে বেশিরভাগ টাইমটাই কেটে যায় তাই তোমরা অলরেডি আমার চ্যানেলে ওদেরকে দেখতে পাও তাই আমি চ্যানেলটার নামটা একটু চেঞ্জ করে উইথ পেটস করে দিয়েছি কারণ বেশিরভাগটাই তোমরা আমার সঙ্গে আমার পেটসদেরকে দেখতে পাও নাহলে তোমরা আবার ভাববে যে এই তো সারাদিন পেসদের দেখায় আর ব্লগ কোথায় করে তো আমার ব্লগগুলো এরকম ছোটো ছোটোই যাবে আমি অন্যদের মতো একদম পারফেক্ট মানে সারাদিনের ব্লগ করতে পারবো না তো দেখো আমরা সিম্বাকে খেতে দিয়ে দিয়েছি আর ম্যাক্স এরকম নিচের থেকে হাঁ করে তাকিয়ে আছে যে ওর পালাটা কখন আসে মানে সিম্বা খাওয়ার পরে ওর জন্য অল্প ছেড়ে দেয় আর কি তখন সেটা আমার ম্যাক্স খেয়ে নেয় তো ওই জন্য হাঁ করে তাকিয়ে আছে তো ওকে বলছি যে দিকে তাকাস না এদিকে আয় ও তো একদম কি বলবো মানে থাকতেই পারে না সিম্বা খেলে ওর যতই ওর নিজের খাওয়ার থাক ওটা তো তোমরা তো দেখেইছো ওকে ওটা ওর চাই তো দেখো সিম্বা কত সুন্দর কুটকুট করে খাচ্ছে আর একে দেখো হাঁ করে ও এক নজরে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তো দেখো সিম্বাকে তোমাকে আমি পাশ থেকে দেখাচ্ছি কেমন কুটকুট করে খাচ্ছে দেখেছো আমার এর খাওয়াটা খুব ভালো একদম ধীরে দিরে অল্প অল্প খাবে ম্যাক্সের মতো নয় দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে আমার এই যে গাছটা পিস লিলি গাছটায় কতগুলো ফুল হয়েছে পুরো কুঁড়িতে ভরে গেছে এ দেখো যে একটা ফুল ফুটে গেছে বড় আর এই দেখো দেখতে পাচ্ছ এটা একটা কুঁড়ি এই যে দেখো এটা একটা কুঁড়ি আর এইখানে নিচের একটা গাছ আছে এ দেখো এটা তো একটা কুঁড়ি এসছে এ দেখো পিস লিলিতে পুরো গাছ আমার ভরে গেছে দারুণ লাগছে আমাকে আর এই যে এখানে মূর্তিমান বসে আছে মূর্তিমান কেউ হয়েছে মামা ওদিকে চলো ওদিকে চলো বলটা কোথায় যে বলটা খেলবে যে এছো বলটা চলো এন এনো গপিবি গপিবি খেলো তুমি খেলো তো দেখো এখন দুপুর হয়ে গেছে বেটু বললো পাটি সাপটা খাবে তো আর এখন মাংসও করে নিচ্ছি রাত্রেবেলা মাসিকে বলবো চালের রুটি বানাতে আজকে তো আজকে চালের রুটি দিয়ে এমনি মাংস খাবো কারণ খাসি মাংস আমার হাজব্যান্ডে চলবে না অত্য মানে তোমরা শুনেইছো নানা রকমের প্রবলেম আছে পোলেস্টোরলে সে না দেনা অনেক তো পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি দুপুরবেলা আজকে খাওয়ারে আমরা পাটি সাপটাই খাবো আর তিন পিস তিন পিস করে বানালেই হয়ে যাবে আর মাংসটা একদম করে রেখে দেবো ওই কারণেই যে রাত্রেবেলা না তখন আর ভালো লাগে না তখন ও হাজব্যান্ড অফিস থেকে আসার পরে ওর জন্য কফি বানানা তারপরে ওকে টিফিন দেওয়া তখন কাজের ব্যস্ততা থাকে তো তখন আর সেই মুহূর্তে হয় না আর কি আর ম্যাক্সকে দেখো ম্যাক্স হচ্ছে সারাদিন আমি যেখানে ওই জানার বাইরে বসে থাকবে আর আমাকে ওই দরজার বাইরে আর আমাকে দেখবে আর বেটু টিভি দেখছে ওর খেলা চলছে ক্রিকেট খেলা তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো খেতে চলে এসছি আর এই যে ম্যাক্স আমার কাছে বসে আছে হুম আর এই যে টিভিটা আচ্ছা তো এখানে ম্যাক্স বসে আছে এখন আমি খাচ্ছি দেখুনই দৌড়ে চলে আসবে ও আর এই যে বেটুও খাচ্ছে ম্যাক্স মামা তুমি খাবে তুমি খাবে কি তুমি কি খাবে মামা এদিকে এসো এদিকে এসো ফান্ড আস্তে করে চালা ওটু তুমি কি খাবে আমার চোখে মামা বেবি ওখানে দিও না ওখানে আদিও না তোমাকে দিবো বোঝো বলছো মামা বুঝছো না আমা ম্যা হচ্ছে আমার বেবি তো আমার বেবি তোমার বেবি কই কুচুন চুড়ো আমার কুচুন কুচু পুচু আমার কুচুন কুচু পুচু আমার মাম মামটা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে তো চলো ওর জন্য একটু কফি বানিয়ে দিই আর ওকে একটু টিফিন দিয়ে দিই আর কফিটা বেটুকু বললাম সব রেডি কর আমি কারণ আমি এখন একটু খিরপুলিও বানাবো রাতের জন্য রাতের জন্য চালের রুটি আর মাংস অলরেডি বানানো হয়ে গেছে একটু খিরপুলি বানাবো তো কফিটা বানাচ্ছি এখন আগে কফিটা বানিয়ে দিই সবাই মিলে খেয়ে নিই তারপরে খিরপুলিটা বানানো স্টার্ট করব। তো বেটু সুন্দর কফিটা বানায় তো ওকে বললাম তুই মানে ওকে কফি বানানোর শিখিয়ে দিচ্ছি আর কি ধরো আমি অন্য কিছু কাজ করছি তাহলে বাবু এ কী বলতো চাটা কফিটা এগুলো সুন্দর করে বানাতে পারবে আর কি তো সেই জন্য ও আরও ভালো বানাতে শিখেও গেছে অলরেডি তো কফিটা তো কালকে একটু কফিটা কম দিয়েছিল তাই কফিটা কম পড়েছিল তো আমি আমাকে আজকে বলে দিচ্ছি যে তিন কাপ চায়ের জন্য যে দশ টাকা যে কফির প্যাকেটটা হয় ওটা তুই পুরো পুরোটাই ঢেলে দিবি কারণ ওটা লাগে কফি যদি কম হয় না তাহলে দুধ দুধ লাগে যাটা ওরকম ভালো লাগে না অল্প কফিটা বেশিই ভালো লাগে আর কি তো দেখো বেটুকে আমি শিখিয়ে দিচ্ছি বেটুটা বেটু আমার সঙ্গে কপি বানাচ্ছে তারপরে আমি আমার হাজব্যান্ডকে না ওখানে বসে একটুক্ষণ গল্প করে নেবো হাজব্যান্ডকে থামো খাবারটা দিয়ে চলে আসি এই যে এগুলো বাবাকে দিয়ে দে বাবা খেয়ে নি তো তো আমি ওই যে বেটুকে দিয়ে বাড়ি থেকে কিছু আনা করেছিলাম তো ওইগুলো আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম তো এবার আমি কফিটা কমপ্লিট করে নিই ততক্ষণ ও খেয়ে নিক তারপরে তিনজনে বসে একটু গল্প করব গল্প করে আমি এসে আবার খিরপুরিটা বানাতে হবে আমাকে ক্ষীরপুলি এই কারণেই বানাবো যে আজকে যেহেতু খাবারটা অলরেডি মজাদার মাংস হয়েছে চালের রুটি হয়েছে তো সেই জন্য ক্ষীরপুলিটা হলে মানে মকর সংক্রান্তির দিন আমি ওই পাটিসাপটা বানিয়েছিলাম শুধু সেদিনকার কিছু বানায়নি তো আমি না ইউটিউব দেখে ওই ক্ষীরপুলি বানানোটাও শিখেছিলাম আর কি তো সেই জন্য ক্ষীরপুলিটাও আজকে ওই চালের রুটি যেহেতু মাসি আটাটা মাখিয়েছিল তো আর পুরোটাও সেদিনকার যে অনেকটা রয়ে গেছে তাই জন্য আমি চিন্তা করলাম ক্ষীরপুলিটা মানে বানিয়ে নেবো আর কি তো দেখো কফিটা আমার হয়ে গেছে আমি কফিটা ঢেলে নিই দিয়ে চলো কাজ আছে অল্প কাজটা কর মানে খাবারটা খেয়ে নিই আমরা কফি খেয়ে নিয়ে এসে তারপরে খেতে আবার ফেলেছি আমি চা এখানে অল্প না ফেললে আমার ধরো হয় না তো চা বলছি কফি তো চলো কফিটা ওখানে বসে গল্প করতে করতে খেয়ে নেওয়া যাক মেটু এদিকে ওই যে টাইপ করে আয় জলদি আর তো দেখো এখানে আমার হাজব্যান্ড বসে হচ্ছে ইয়ে দেখছে ক্রিকেট খেলা দেখছে তো আমরা বসে বসে ওই জন্য কিছুক্ষণ এখানে বসে গল্প করে নেবো খেতে যা কপি খেতে খেতে আর ম্যাক্স তো মানে একদম জালি পুড়িয়ে মারছে ম্যাক্স একদম শান্তিতে বসতেই দেয়নি আমাদেরকে আর কখন মানে আমার কপিটা যদি গরম ছিল প্রথমে আমি দেইনি আমি কিছুটা খেয়ে নিয়েছি ও মানে এত কফি খেতে ভালোবাসে মানে চিন্তারও বাইরে দেখো এখন কেমন খাবে এখন কপিটা কফি খাওয়ার বিশাল নেশা ওর বিশাল তো এখানে আমি ইয়ে করছি খিরপুলি বানাচ্ছি আমি কালকে ইয়ে পাটি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি পাটি তো আজকে খিরপুলি বানিয়ে দিচ্ছি কারণ দুধ এনেছি আর আমি ইউটিউবের ইয়ে কি করে উঠাবো ফায়দা যে ইউটিউবে দেখে তোমরা অনেকেই অনেকেরই ইয়ে রান্না সে মানে শেয়ার করেছে তো সেগুলো দেখতে পাই মানে রান্নার চ্যানেলগুলো তো এইসবের জন্যই আছে তো ওই জন্য আমি দেখে শিখলাম মাসিকে বললাম আমাকে এই আথালটা তো মাসি আমাকে এই এই বানিয়ে দিয়ে গেছে চালের আর এখানে চালের রুটিও মাসি বানিয়ে দিয়ে গেছে এ দেখো এই চালের রুটি বানানো হয়েছে আজকে খুব সুন্দর নরম নরম বানিয়েছে আমি বানাচ্ছি আমি শিখে মানে অনেকটা শিখেছি তাও জানি না এগুলো খুলে যাবে কি না চেষ্টা তো অনেক করেছি যদি খুলে যায় কিছু করার নেই বেশি বানাচ্ছি না অল্পই বানাবো এই যেখানে অনেকটা ইয়ে আছে বাবু ওইগুলো বাবাকে দিয়ে দিত তো ওইগুলো আমি খিরপুলিগুলো বানিয়ে রেখে দিয়ে এসেছি দিয়ে দেখো সিম্বা কেমন কী করছে দেখো সিম্বা এখানে ওই ওইখানে ওই ঘরে বেডরুমে খাটে বসেছিল এখন বাবা এসছে তো দোঁড়ে চলে এসছে এখানে বসতে তো চুপ করে বসে আছে চুপটি করে আর আমার হাজব্যান্ড অফিসের কাজ করছে খেতে খেতে দিয়ে এবারে আমি আমার ল্যাপটপে আমার আমার যে এডিটিংয়ের কাজটা আমি করে নেব দেখো ওকে খেতে মানে খেয়ে নিচ্ছে কপি টপি সব খাওয়া হয়ে গেছে তো এবারে আমি আমার এডিটিংয়ের কাজটা করে নেব আর আমার খিরপুলিটাও বানাতে দেওয়া হয়ে গেছে তো চলো আমি এডিটিংটা করে নিই তো আজকে আর বেশি পাড়াচ্ছি না ব্লগটা এইখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো যেন ম্যাক্স কী করছে ম্যাক্স হচ্ছে বল নিয়ে বসে আছে দিয়ে ম্যাক্সের মানে ম্যাক্সকে সরতে আরও একটা বল বেরালো তো আমি ওর সঙ্গে হাসছি যে তুই কি ডিম পারছিস বসে বসে তো চলো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে নিও তোমরা তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা